মানে নাথ শ্রী জগন্নাথ মাতগুরু শ্রী জগৎগুরু মানে আত্মস্বরূপ আত্মা আত্মা সে গুরু হবেন আমার জীবনাথের সারথী পরম দয়া পরম প্রেম আছে যে ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম, জানাই জগল্লক্ষ্মী জগজ্জনী বড়মার চরণে প্রণাম, পিতৃদেব বড়দার চরণে প্রণাম, পূজ্যপাদ আসাদের দাদার চরণে প্রণাম। আজকে উপস্থিত সভার সভাপতি আগত ভক্তমণ্ডলী দাদা ও মা ছোটো বড়ো ভাই বোনেরা, আমি যথাস্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও জয় জানাই। আজ পরম দয়া শ্রী ঠাকুরের এই মহর্ষি সৎসঙ্গ উৎসব মধ্যপাড়া সৎসঙ্গ উপাসনা কেন্দ্রে এই যে উৎসব হচ্ছে, যা এতে আমরা ধন্য। জীবের নিস্তার লাগি নন্দসূত হরি ভুবনে প্রকাশমান গুরুরূপ ধরি, সেই গুরুরূপে তিনি এসেছেন। এত সময় তার বক্তব্য গুণকীর্তন শুনছিলাম, তিনি আমাদেরকে জীবনে চলার পথে সব কিছু জানিয়ে দিয়ে গেছেন। তিনি বলছেন যে সব সত্তার আপরণী পুরুষোত্তম তাকেই বলে, ব্যর্থ হলে তোমার জীবন সার্থকতায় ধরেন তুলে। আমি আমার জীবনে যখন মানে খুঁজে পাচ্ছি না, আমার জীবনে কোনো সূত্র পাচ্ছি না, তিনি পরম দয়া শ্রী ঠাকুর তিনি আমাদের জীবনে সূত্র হয়ে জীবনের উত্তর মিলিয়ে দিচ্ছেন। তিনি এসে বলছেন যে আরাধ্যদের পিতাকে তুমি নিত্য করো নমস্কার, শিবরূপে সম্মুখেতে জ্ঞানদতা সে তোমার, তোমার জীবন্ত পিতা যিনি তোমাকে বীজ বপন করেছেন পৃথিবীতে আনতে সাহায্য করেছেন, তিনি হচ্ছেন জীবন্ত শিব। তাকে সেবা করলে, তাকে দেখভাল করলে, তাকে পূজা করলে আমাদের নিত্য শিব পূজা হয়ে যায়। তিনি বলছেন যে জননী আর জন্মভূমি স্বর্গ হতে গরীয়সী, মাই যেন দুর্গা তোমার দুর্গতির হয় শিবশী। আমার যে জননী জন্মভূমি সেই জননী মা যার দশ মেষ তার পেটে দশ মাস দশ দিন আমি সেখানে ছিলাম, তার থেকে ভূমিষ্ঠ হয়ে আজকে পৃথিবীর আলো দেখেছি আর মানুষকে চিনতে পেরেছি, সেই তিনি হচ্ছেন জীবন্ত দুর্গা। আমি যদি আমার মাকে দেখভাল করি, মাকে সেবা করি, মাকে পূজা করি, মাকে নিত্য প্রণাম করি, তাহলে আমার নিত্য দুর্গা পূজা হয়ে যায়। আমার আর ওই রাস্তার মরে গিয়ে মা তুমি আবার বেশো আসছে বছর আবার হবে একথা বলতে হয় না। তিনি ঠাকুর আমাদেরকে সেই সঠিক পথ দেখালেন। তিনি বললেন যে মানুষের জীবনে আরেকটি দরকার গুরু। গু শব্দের অর্থকার অন্ধকার, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো, যিনি আমাকে অন্ধকার থেকে আলো পথে নিয়ে যাবেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই আমি গুরু বলে, অভয় পদে সে তো নেয়। তিনি হচ্ছেন আমার বাবা মা, যখন আমি ছোটো ছিলাম আমাকে হাত ধরে পথ দেখিয়েছেন, আমি যখন বুঝতে শিখেছি বড় হয়েছি তিনি কিন্তু আমি কিন্তু আর বাবা মার আন্ডারে নেই, আমি কিন্তু সেই পরম পিতার আন্ডারে, যখনই আমি তার স্বর্ণগত হব তার চরণাশ্রয়ে আমি নিজেকে মানে ছায়ান্ডার করব তখনই কিন্তু আমাকে তিনি সাহায্য করবেন। তিনি বলছেন যে আমাদের মানুষের জীবনে তিনটে স্তম্ভ, একটা হচ্ছে বাবা, একটা হচ্ছে মা, একটা হচ্ছে গুরু। একটা উনুনে যেমন তিনটে ঝিক না থাকলে হাঁড়ি করা বসে না, মানুষের জীবনে ঠিক তেমনি তিনটে মানে আদর্শ বাবা মা এবং গুরুকে মেনে চলতে হয়। আজকে আমরা এইটাই শিখলাম যে আজকের দিনে যে সমস্যা আমরা কেউ কাউকে মানছি না, মানছি না মানবো না, এটাই আমাদের প্রবণতা বাড়িয়ে গেছে। ঠাকুর এসে সেই মানার পদ্ধতি আমাদের শিখিয়ে দিলেন, কেমন করে আমার স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে হবে, আমি কেমন করে সন্তানের সঙ্গে ব্যবহার করব, আমার প্রতিবেশীর সঙ্গে আমি কেমন আলাপ ব্যবহার আচরণ করব, এগুলো আমাদের শিখিয়ে দিয়েছেন ঠাকুর ধরে আমরা এইটাই শিখতে পারি। তিনি বলছেন যে সদাচারে পাঁচে বারে লক্ষ্মী পালা তার হয়, সদাচার আমরা পালন করব। আজকে আমরা করোনার সময় দেখেছি কত কঠিনভাবে আমরা জীবনযাত্রা করেছি, কিন্তু ঠাকুর কিন্তু একশো বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আজকে 30 বছর আগে আমরা যখন সদাচার পালন করতাম অনেকে আমাদেরকে দেখে ব্যঙ্গ করতেন, ঠাকুর যে কথা বলেছেন আজকের দিনে কিন্তু সেইটাই তাদের জীবনে পাথে হয়ে দাঁড়িয়েছে। আমি তাই প্রত্যেক থেকে আমরা ইষ্ট বা আদর্শ নিয়ে নিজের জীবনকে অতিবাহিত করব। আজকে এই মন্দির আপনাদের মন্দির, সবার মন্দির, এবং এখানে উপাসনা কেন্দ্র হয়েছে আমাদের সবাই, আমরা এখানে জমায়েত হব, প্রতি রবিবার এখানে সৎসঙ্গ হয়, আমরা অনেকেই আমরা সামিল হই, সবাই থাকতে পারি না, তো যে যতটুকু পারেন সবাই থাকবেন, সহযোগিতা করবেন, ঠাকুরের অনুষ্ঠান যোগ দেবেন। ঠাকুর বলছেন যে ভক্তিবিহীন ভাবের গহু ঘুরছ বর দুনিয়ায়, কখন কি করছো তুমি সেজন কিন্তু দেখতে পায় পরমপিতা, তিনি কিন্তু আমাদের দেখে নজর রেখেছেন, তার সন্তান আমরা, আমরা কোথায় যাচ্ছি কি করছি আমরা কিন্তু যা করছি না করছি তার নজরে আছে, তাই আমরা এটাই লক্ষ্য রাখি যে তিনি আমাদের মালিক আছে, আমাদের মালিককে নিয়ে আমরা চলবো, এই তার মন্দির তার নির্দেশে আমরা চলবো। আচার্যদেব তিনি বলছেন যে সব
আমরা প্রতি প্রতিটি গৃহে একটা একটা মন্দির, আর সেই মন্দিরে আমরা ভোগ রাগ নিবেদন করব, আর প্রতি পাড়ায় আমরা মানুষকে উজ্জীবিত করব, সৎ সঙ্গে আমরা মানে আহ্বান করব। আমাদের সেই ঠাকুর বললেন, সৎগুরু স্বর্ণাপন্ন হও, স্বর্ণাম মনন করো, আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়ন জোর ভাবতে হবে না। এই বলে আপনারা আসুন, আমরা সামিল হয়ে এই উৎসবে আনন্দ উপভোগ করি। সবার শান্তি স্বস্তি পরম দয়ালের চরণে প্রার্থনা জানাই। সবাই শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু নিয়ে পরম দয়ালের চরণে অতিবাহিত করুন। এই আশা আমি রেখে পরম পিতার চরণে প্রার্থনা জানিয়ে সবার কাছে আমি জয়গুরু জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।